যদি আমি ফলের রাজা হতাম তাহলে আমার রানী হতে পারতো আম, কারণ একমাত্র আমেরই দেখা যায় যে সে একটা মুকুল নিয়ে আসে। একটি 8 ইঞ্চি কলা একটি নারীর পটাশিয়ামের যে ঘাটতি সেটি পূরণ করার জন্য যথেষ্ট। কাঁঠাল কি এখানে ফল হিসেবে দাঁড়িয়েছেন না অস্ত্র হিসেবে দাঁড়িয়েছেন? আমার দাদি বলতেন, আম পচা দুধে ভাসে, কাঁঠাল পচা গাঙ্গে ভাসে। ফলের রাজ্যে কলাকে সেরা বলা যায় কি না সেইটি নিয়ে কথা বলবেন জাফর সাদিক। ফলের রাজ্যে সেরা কে বিষয়টি বিতর্কের বিষয় ছিল না কখনোই, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আপনারা আমাকে ডেকে এনেছেন এখানে। ডেকে এনে কিছু সবজি, কিছু পচা ফল যেগুলো আসলে মৌসুমি ফল, কিছু সময় দেখা যায় কিছু সময় দেখা যায় না, তাদের সাথে আমি বিতর্ক করতে দাঁড়িয়েছি। ফলের রাজ্যে সবসময় কলাই সেরা ছিল, কিন্তু কেন কলা সেরা সেই বিষয়টি ব্যাখ্যা করার আগে যেই মানুষগুলো আজকে এখানে বিভিন্ন ফলের পক্ষে দাঁড়িয়ে তাদের কথাগুলো বললেন, গায়ে মানে না নিজেরাই মোড়ল হওয়ার চেষ্টা করলেন, তাদের কথার একটু আমি ব্যাখ্যা করতে চাই এবং তাদের কথা সমালোচনা করতে চাই। প্রথমেই আমি শুরু করতে চাই তরমুজকে নিয়ে। তরমুজ একটা কথা বললেন যে কলার ছোলকায় কিংবা কলার ছিলকায় পিছলা খেয়ে মানুষের কোমর ভেঙে যায়, কলা হচ্ছে উলঙ্গ করে খেতে হয়। আমার প্রশ্ন হচ্ছে, তরমুজ কি আপনি পুরো তরমুজটা হাতে ধরে কাঁচা চাবিয়ে খেয়ে ফেলেন, নাকি সেটাকে একদম চামড়াটা ছিলে তারপরে খেতে হয় তরমুজকে? মাননীয় সভাপতি, এরপরে খেয়াল করে দেখবেন তরমুজকে তিনি বললেন শেখদের খুব প্রিয় খাবার, কিন্তু সেই শেখরাই কিন্তু তরমুজ যখন বেশি খাওয়া হয় তখন এই যে তিনি বলছিলেন যে সিরিয়াল যেটি দেওয়া হয় টয়লেটের দিকে দৌড়াদৌড়ি করার জন্য, সেই সিরিয়ালটা কিন্তু তরমুজের কারণে দিতে হয় মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, সেই জায়গায় কলার কিন্তু এই সমস্যাগুলো নেই। এরপর কাঁঠালকে নিয়ে আমি আসলে কিছু বলতে চাইনি, কারণ কাঁঠাল প্রথমেই এসে নিজের যে কাঁটাযুক্ত মনোভাব তিনি প্রকাশ করেছেন কলাকে সুদর্শন না বলে কুদর্শন বলে। তার কাছে মনে হয়েছে কলা নিজে একটি খুব বিশ্রী একটি ফল। আমার কাছে মনে হয়েছে মাননীয় সভাপতি, আজকে কাঁঠালকে এখানে ফল হিসেবে দাঁড়িয়েছেন না অস্ত্র হিসেবে দাঁড়িয়েছেন, কারণ তিনি প্রথমেই বললেন যে বারবুদ্ধি হিসেবে কলার কাঁঠালের বিচিকে ব্যবহার করা হয়। আমরা জানি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একবার বলেছিলেন কাঁঠাল তার দিকে ছুঁড়ে মারা হয়েছে এবং সেই কারণে নাকি তিনি নিজের জীবনকে নিরাপত্তা বোধ করছিলেন না, ফলশ্রুতি তিনি শিক্ষার্থীদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন, এরকম উপাচার্যের কাছে শুনেছি। তো সেই জায়গা থেকে কাঁঠাল আজকে মারণাস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটি কী করে ফল হয় সেই প্রশ্নটি আমি রেখে গেলাম। এটি আসলে কোনোভাবেই ফলের মধ্যে পড়ে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, তারপর খেয়াল করে দেখুন আজকে বাঙ্গির কথা আসলো। বাঙ্গি আসলেও খুবই নিরীহ প্রজাতির একটি সবজি এবং এটি আসলে আমরা যদি মিষ্টি কুমড়ার সাথে তুলনা করি তাও আসলে এটি যায় না, কারণ বাঙ্গিকে সবজি বলাটাও অপরাধ। বাঙ্গিতে নেই কোনো স্বাদ, নেই কোনো গুণ, কিছুই আসলে নেই। বরঞ্চ বাঙ্গিতে যেটি আছে সেটি হচ্ছে বাঙ্গি বেশি খেলে আপনার বদহজম হতে পারে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই যে যেই কয়েকটি ফল আছে 5টি ফলই যদি আপনি বেশি করে খান আপনার বদহজম হবে, আপনার সুগার বাড়বে, আপনার কিডনির বিকলাঙ্গতা ঘটার সম্ভাবনা দেখা দিবে, আপনার স্নায়ুচাপ বাড়বে এবং একই সাথে হচ্ছে আপনার আরও নানাবিধ জটিলতা বাড়বে, যেটি কিনা কলার মধ্যে দেখা যায় না মাননীয় সভাপতি। এরপর দেখুন গাবের কথা আসলো, গাব আজকে প্রেমের কথা বললেন, গাব আজকে বললেন যে মানে মখমলের মতো নরম, মখমলি বাদানসি বা নাজাফাতি তিনি একটা বলার চেষ্টা করলেন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন গাবটা যখন আপনি হাতে নেবেন, হাতে নেওয়ার পরে আপনি ঘেমে আছেন, মুখটা একটু ভেজা ভাবলেন, মুখটা একটু মুছে নেই, গাব হাতে ধরা গাবটা আপনি মুখটা মোছার পর দেখবেন পুরো মুখে যেন অজস্র শুল বিধে আছে আপনার এবং সেগুলো তীরের মতো আপনার মুখটাকে সেগুলো তুলতেও পারবেন না আপনি, মনে হবে বিলাই চিমটে আপনার মুখে গেঁথে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে গাবের সেই মখমালিয়ে নাজাফাতি মাননীয় সভাপতি। এরপর আমি আমের কাছে যদি যেতে চাই, আমের একটা বিষয় আছে। আম আসলে আমি বলতে চেয়েছিলাম এখানে যারা আছে তাদের মধ্যে আমই সবচেয়ে ভালো, যদি আমি ফলের রাজা হতাম তাহলে আমার রানী হতে পারতো আম, কারণ একমাত্র আমেরই দেখা যায় যে সে একটা মুকুল নিয়ে আসে এবং সেই মুকুলগুলো কিন্তু একটা তার বলা যায় একটা মুকুটের মতো। আর সেই একইভাবে কিন্তু কলাও দেখা যায়, সে একটা যে থোড় বলি আমরা যেটাকে, সেই কলারও কিন্তু এক ধরনের থোড় আসে, সেখান থেকে কলাটা কিন্তু যখন প্রস্ফুটিত হয় মনে হয় যে রাজা ধীরে ধীরে তার মুকুটটি পরছেন। আমরা কদিন আগে কিন্তু রাজা চার্লসকে দেখেছি, তিনি যখন রাজ্যাভিষেক হয় তার মাথায় যখন মুকুটটি পরিয়ে দেওয়া হয় কলা তার থোড় থেকে বের হওয়ার সময় কলাটিকেও কিন্তু মনে হয় যে তার রাজ্যাভিষেক হচ্ছে, কলাটি মুকুট থেকে মানে বের হয়ে তার রাজার অভিষেকটি হচ্ছে। এখন আমি মাননীয় সভাপতি এই জায়গাটি আসতে চাই যে কলার আসলে গুণগুলো কী। আমরা জানি যে প্রাগৈতিহাসিক কাল থেকে কিন্তু কলা এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক ফসল হিসেবে ছিল। আমরা খনাকে চিনি, খনা বলেছিলেন কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। অর্থাৎ আমি যদি কলা একবার লাগাতে পারি কলা গাছ, সেটি কেটে না ফেললে তাতে আমার ভাত কাপড় সব জুটে যাবে। আমরা যদি কোনো ফলকে সেরা বলতে চাই তাহলে তার অর্থকরী দিকটিও দেখতে হবে, তার গুণ মানে পুষ্টিগুণটিও দেখতে হবে, তার সহজলভ্যতা দেখতে হবে, তা কী পরিমাণ মানুষ খেতে পারছে সেটি দেখতে হবে, তার দামটি কীরকম সেটিও দেখতে হবে। সেই সব জায়গা থেকে একমাত্র কলা আপাত মস্তক তার পুরো সবগুলো বিষয় কাজে লাগে। তারা বললেন কলার গাছ রেখে কোনো কাজে লাগে না, তারা কলার থোড়টাকে কিন্তু এখন বাজার থেকে এতটুকু
একটা পিস কিনে নিয়ে যান 150 টাকা করে, এবং সেটি বাসায় নিয়ে নানা প্রসেস করে খান। কলার মোচাটা কেটে নিয়ে যান, সেটা কিনে নিয়ে তারা কিন্তু এখন সিদ্ধ করে তারপরে সেটিও খান। আজকাল কিন্তু মানে ব্যানানা ফেব্রিক্স বলা হচ্ছে, ব্যানানা ফেব্রিক্স, এবং সেখান থেকে ভালো ভালো তাইওয়ানে কাপড় উৎপাদন হচ্ছে। তার মানে কলার প্রত্যেকটি অংশ কিন্তু ব্যবহার করতে পারছি। এবং কলার খোসা, তারা বললেন বাঙ্গি মাখবেন, তরমুজ মাখবেন, আম মাখবেন। আজকে আপনি সানবার্ন হচ্ছেন, কলার খোসা মাখুন, আপনার মুখ চকচক করবে। আজকে আপনার বলি রেখা পড়ছে, কলার খোসা মাখুন, মুখ চকচক করবে। আজকে আপনার মুখে কোনো ধরনের তারুণ্যের অভাব দেখা দিচ্ছে, আপনি আজ তো কলাটাই মেখে নিন, আপনার পুরো মুখ চকচক করবে। আপনার চোখের নিচে কালি পড়েছে, আপনি কলা এখানে কেটে লাগিয়ে রাখুন, দেখবেন চোখের নিচে কালি চলে গেছে। কলার এতগুলো গুণ, আমি কোথায় যাবো মাননীয় সভাপতি? এরপর এবার যদি আমি একটু কলার কয়েকটি গুণের কথা বলি, 1 নম্বর, কলা আপনার হাড়কে শক্ত করবে। 2 নম্বর, কলা আপনার দৃষ্টিশক্তিকে উন্নত করবে। 3 নম্বর, শরীর চাঙ্গা করবে, ত্বকের কথা তো বললামই, ত্বকের যে আপনার ত্বকে লাবণ্য বৃদ্ধি করবে, হজম শক্তি বৃদ্ধি করবে, আপনার স্ট্রেস কমাবে, যেটি তিনি বললেন যে মাথা ঠান্ডা রাখে, সেটি আসলে গাবে হয় না, কলাতে হয়। 4 নম্বর হচ্ছে আপনার পুষ্টির যে ঘাটতি সেটি দূর করবে, আপনার শরীরের যে টক্সিক উপাদান, যেটি আপনি আম খেয়ে, তরমুজ খেয়ে, কাঁঠাল খেয়ে, বাঙ্গি খেয়ে, গাব খেয়ে তৈরি করেছেন শরীরে, সেগুলো বের করে দিবে। 5 নম্বর হচ্ছে আপনার অ্যানিমিয়া দূর করবে, আপনার ওজন নিয়ন্ত্রণ করবে। আপনি একটি 8 থেকে 9 ইঞ্চি কলার মধ্যে 120 গ্রাম ক্যালোরি থাকে, এবং আপনি যদি একটি নারী, একটি পূর্ণবয়স্ক নারী যদি দিনে একটি করে কলা খায়, তাহলে সেটি তার জন্য যথেষ্ট। একটি 8 ইঞ্চি কলা একটি নারীর পটাশিয়ামের যে ঘাটতি সেটি পূরণ করার জন্য যথেষ্ট মাননীয় সভাপতি, এবং পুরুষের জন্য সেটি যথেষ্ট। আমেরিকাতে মানুষ যেই পরিমাণ কলা খায় সেটি আসলে এই উপমা দেশের মানুষও খায় না। আপনার দেখা গিয়েছে যে কলা যদি, যারা প্রতিনিয়ত কলা, একটি করে কলা খায় সপ্তাহে, তাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা 50% পর্যন্ত কমে যায়। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, ও সর্বরোগের সবচেয়ে বড় অসুখ যেটি, সেটা হচ্ছে ডায়াবেটিক। আপনি প্রতিদিন একটি কলা কলা খান, আপনার ডায়াবেটিক রোগ মাননীয় সভাপতি দূরে চলে যাবে। আপনার 120 ক্যালোরি থাকে একটি কলাতে, আপনি একটি করে কলা খান, আপনার কলার যে ফাইবার সেটি আপনার বেশিক্ষণ শরীরে ধরে রাখবে, এবং আপনার ধীরে ধীরে আপনার ওজন কমে আসবে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এই যে তরমুজ, আম, কাঁঠাল, ডাব, এগুলো কিন্তু আসলে সবার জন্য সহজলভ্য না, সব মৌসুমে পাওয়া যায় না, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমে মাঝে মাঝে হঠাৎ করে দেখা যায়, অনেক দাম দিয়ে কিনতে হয়। তরমুজ আসলে মাননীয় সভাপতি রাস্তাঘাটে আমরা দেখেছি যে ফেলে দিতে হয়। এবং আরেকটি কথা সর্বশেষ বলতে চাই কাঁঠালকে নিয়ে, কারণ কাঁঠাল আসলে এত বাজে একটি ফল। একটা প্রবাদ আছে, আম পরে আসবেন, আমার দাদি বলতেন, আম পচা দুধে ভাসে, কাঁঠাল পচা গাঙ্গে ভাসে। অর্থাৎ পচা আম হলেও সেটি দুধ দিয়ে খাওয়া যায়, কিন্তু কাঁঠাল যদি পচে যায় মাননীয় সভাপতি, সেটি পুকুরে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আসুন আমরা প্রত্যেকদিন একটি করে কলা খাই, এবং বাংলাদেশের যে অর্থনীতি সেটিতে কলা যে অবদান রাখছে সেটিকে আমরা স্বীকৃতি দিই।